আসসালামু আলাইকুম, আমি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জানাতে আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাগরের গর্জন শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা সমুদ্র সৈকত ঘুরতে এসেছি। তো আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা রাঙামাটি ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা রাতের দিকে রওনা দিয়েছি। তো বর্তমানে আমরা এখন কক্সবাজারের একটা হোটেলে আছি। তো হোটেল থেকে সকালে বের হয়ে এখন নাস্তা খাওয়ার জন্য সবাই রওনা দিলাম। ইতিমধ্যে কিন্তু আমার ছোট যা তার ফ্যামিলি নিয়ে চলে এসেছে। তো আমরা রাঙামাটি সাজিক যখন ছিলাম তখন ওরা আসেনি। ওরা বলেছিল শুধু কক্সবাজারে আসবে। তো ওরা হচ্ছে আগের দিন রাতে 10টার দিকে রওনা দিয়েছিল। তো আমাদের এখানে পৌঁছেছে সকাল 6টায়। এখন বর্তমানে 7টা বাজে। তো আমরা হচ্ছে একটা কাছে রেস্টুরেন্টে গিয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য। আসলে এক এক সময় এক একটা রেস্টুরেন্টে এক এক রকম অভিজ্ঞতা অর্জন করা যায়। হাইফাই রেস্টুরেন্ট হলে কি হবে, খাবার কিন্তু মোটেও ভালো ছিল না। তো কিছু করার নেই, যেহেতু খাবার অর্ডার করে ফেলেছি তো খেতে তো হবেই। এখানে ভাজি আর মুগ ডাল ছিল, দুটা একটা খাবারও খেতে ভালো লাগছিল না। তো আমি খাবারে নিয়েছিলাম হচ্ছে পরোটা, আমি বেশিরভাগ সময় পরোটাটাই খাই। আর ওরা হচ্ছে নিয়েছে রুটি। সকালে বা রাতে কিন্তু ভারী খাবারটা খেতে কারোরই ভালো লাগে না। তো আমরা সবসময় পরোটা আর হচ্ছে রুটি এই ধরনের খাবারগুলোই সকালের দিকে আর রাতের দিকে খেয়েছি। তো বর্তমানে নাস্তা খেয়ে চলে এসেছি এটা আমাদের হোটেলে। এই হোটেলটা আজকে আমরা ছেড়ে দিব। আমরা চাচ্ছিলাম যে কক্সবাজার বিচের আর দিকে একটা হোটেল নেওয়ার জন্য। তো আগের দিন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছে তো পাইনি। তো এখন যেহেতু পেয়েছে তো আমরা কিন্তু আনন্দে উল্লাস করছিলাম। আসলে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, হোটেল পাইনি। তো এখানে আমার নন্দদের জামাই, উনি কিন্তু আমাদের সাথে একটু মজা করছেন, মানে বলছেন যে বিচের সামনে হোটেল পেয়েছি, সবাই মিলে ঘোরাঘুরি করবেন, আনন্দ করবেন। তো এখন নাস্তা খাওয়ার পর আমরা কিন্তু এখন হোটেলটা ছেড়ে দেব, ছেড়ে আমাদের যে হোটেলটা আমরা বুক দিয়েছি সেটাতে চলে যাব। আমরা যে হোটেলটাতে আসছি ওখানে আসলে কি এক এক স্থানে এক এক রকমের অভিজ্ঞতা। এখানে কিন্তু ব্রাশ দিয়েছে, তারপর হচ্ছে পেস্ট দিয়েছে, আর সাবান শ্যাম্পু তাওয়াল তারপর হচ্ছে টিস্যু সব জায়গায় দেওয়া হয়। আমরা যখন আগের বার কক্সবাজার আসছিলাম তখন কিন্তু এই হোটেলটা দিয়েছিলাম, তখন কিন্তু আমি ব্লগ ইন করতাম না, তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে এটা হচ্ছে আমার ননদরা যে থাকবে ওদের রুম। এই যে সোনালি হাই দাও, অনন্যা। আচ্ছা, পাশাপাশি কিন্তু আমরা তিনটা রুম নিয়েছি। এটা হচ্ছে আমার দেবরের রুম, মানে আমার জায়ের, তাই হাই দাও। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, হাই দাও হাই দাও। এখান থেকে কিন্তু ভিউটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো সি বিচের যেই ভিউটা এখান থেকে কিন্তু পাওয়া যায়। আগেরবার কিন্তু আমরা এই হোটেলেই ছিলাম, তবে আমাদের রুমটা একটু পিছনের দিকে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তখন ব্লগ ইন করতাম না। আমরা মাত্র এই রুমে আসলাম আর কি। আগেরবার আমরা অন্য হোটেলে ছিলাম, আমরা এই হোটেলটা নেওয়ার জন্য মানে কাল রাত অন্য হোটেলে ছিলাম, আসলে পাইনি। তো আজকে পেয়ে আমরা খুব মানে আনন্দিত। ও যেখানে যায় ওখানে গিয়ে কিন্তু এই যে এরকম মানে ওর যত খেলনা আছে ওগুলো সবই নামায় নেয়। এই যে দেখেন কি অবস্থা করতেছে। আয়নকে তো দেখতেই পাচ্ছেন, সে কিন্তু তার খেলা নিয়ে বসে পড়েছে। এই তো এখান থেকে কিন্তু সমুদ্র সৈকতের যে ভিউটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। এখন সবাই কিন্তু দুপুরে গোসল করার জন্য সমুদ্রে নামার জন্য তৈরি হচ্ছি। এদিকে অরিন তার বাইকে জুতো পরিয়ে দিচ্ছে।
ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন এখনও লাইক দেননি, দয়া করে একটি লাইক দিয়ে দেখবেন। তো আমরা এখন কিন্তু আমাদের ননদের জামাইয়ের সাথে ট্যুরে আসছি। তো সবাই ভাঙে হচ্ছে জামাইয়ের পকেটে টাকা, তো আমি ভাঙলাম আমার ননদের জামাইয়ের পকেটে টাকা। তো যাই হোক, দুলাভাই কিন্তু অনেক সরল মনের মানুষ, উনি হচ্ছে আমাদের কিসে খুশি হবে সেটাতে কিন্তু অনেক বেশি আনন্দ পায়। তো আমার ননদের জামাই কিন্তু অনেক বছর বাহিরে ছিলেন, তো সেই সুবাদে ওনার সাথে কিন্তু এরকম লং টার্ম কখনোই ঘোরা হয়নি। এবার যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ অনেকটা সময়, তো দুলাভাই বলতেছিল যে সবাই মিলে ফ্যামিলি ট্যুর যাই। তো সেই চিন্তাভাবনা করে সবাই মিলে চলে আসলাম, আর আসলে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে তার মজাটাই কিন্তু অন্যরকম। আর এই যে অরিনকে দেখতে পাচ্ছেন, সে কিছুতেই পানিতে নামবে না, তো তাকে তার বাবা ধরে নিয়ে তারপরে হচ্ছে পানিতে বলতেছে গোসল করার জন্য। আর এদিকে যে আয়ানকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু খুব বেশি এনজয় করছে। আমরা যখন গতবার এসেছিলাম সে কিন্তু কোল থেকেই নামেনি, তারপর তাকে হচ্ছে আমাদের ড্রাইভারের সাথে দিয়ে তারপরে আমরা গোসল করতে নেমেছিলাম। আর এইবার তো মাশাল্লাহ অনেক বেশি এনজয় করছে। তো আরেকটা উল্টো ব্যাপার হয়েছে, গত বছর যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমার দেবরের মেয়ে, সে কিন্তু অনেক সুন্দর করে পানিতে নেমেছে এবং সুন্দর করে গোসল করেছে। এবার কেন জানি না সে তার বাবার কোল থেকে নামতেই যাচ্ছে না। এই দেখেন, সে কিন্তু তার বাবার কোলে উঠে বসে আছে। আর এদিকে সবাই মিলে গোসল করছে, আমি হচ্ছে তাদের একটু ভিডিও করে নিচ্ছি, কেননা আমি যদি ভিজে যাই তাহলে আর তো ভিডিও করতে পারবো না। তার জন্য আমি আগে ভিডিওটা করে তারপরে হচ্ছে গোসলে নামবো। আর ফ্যামিলির একসাথে গোসল করা বা ঘুরতে যাওয়া, একসাথে কোথায় খাওয়া, তার কিন্তু আনন্দই আলাদা। আমার ছেলেটা মাশাল্লাহ অনেক বেশি এনজয় করছে। এদিকে আমি আবার নায়িকাদের মতো একটু পাও ঝুলিয়ে মুলিয়ে রং রং করে নিচ্ছি, আসলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রং রং করার পর আমি কিন্তু ফোনটা রেখে দেব, রেখে তারপরে আমিও তাদের সাথে জয়েন হব। আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না, তার জন্য ক্যামেরার সামনে আমি নেই। তো যাই হোক, গোসল করা তো আমাদের হয়ে গেছে, এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা আগেরবার যখন এই হোটেলটাতে এসেছিলাম তখন ছিলাম আমরা হচ্ছে তিনতলায়, আর বর্তমানে এখন আছি আমরা চারতলায়। তো আমরা এখন নেমে গেলাম, নেমে হচ্ছে আগেরবার যে হোটেলে খেয়েছিলাম ওদের হোটেলে খাবারটা খুব ভালো ছিল, তো সে চিন্তা ভাবনা করে আজকে আমরা সবাই ওই হোটেলেই খাওয়ার জন্য যাব। আমাদের হোটেল থেকে বেশি না, 2 মিনিটের রাস্তাটা ক্রস হলে কিন্তু ওই হোটেলটা পেয়ে যাব, বৈশাখী রেস্তোরাঁ বলে। তো এখানে আমরা চলে এসেছি। তবে সত্যি একটা কথা বলবো কি, ওইবার যখন খেয়েছিলাম তখন খাবারটা ভালো লেগেছে, বিদায় আমরা কিন্তু আবার এসেছি, তবে এইবার কেন জানি আগের মতো খাবারটা ভালো লাগেনি। তো এখানে আমি আয়নের জন্য অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর আমরিনের জন্য অর্ডার করেছিলাম বিফ বিরিয়ানি। এখানে ছিল ডাল, তারপর ছিল ভর্তার একটা প্যাকেজ, আর ছিল চাটনি, এটা হচ্ছে বড়ুয়ের চাটনি। চাটনিটা আমার কাছে আচার টাইপের মনে হয়েছিল, তবে খেতে মোটামুটি ভালোই লেগেছিল। আর আমরা খাওয়ার জন্য সাদা ভাত অর্ডার করেছিলাম, সাথে ছিল কালা বুনা। এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালো বুনা। তো সবার কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে, আয়ান কিন্তু এখনও তার খাবারটা খাচ্ছে, আর সে তার বাবাকে দেখলে অতিরিক্ত বায়না করে। আমরা যতদিনই ছিলাম সে কিন্তু আমার হাতে একটু খাইনি, তার বাবার হাতে খেয়েছে। আর এখানে বর্তমানে যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্যামিলি প্লাস আমার ননদের জামাইয়ের ছোট ভাই লাগে, তো তাদেরকেও সাথে নিয়ে এসেছে। উনি কিন্তু আমাদের সাথে সিঙ্গেল এসেছিলেন, তো যেদিন আমার দেবররা আসছেন ওদিন ওনার ফ্যামিলিকে উনি আসতে বলেছেন, তো ওনার ছেলে এবং মেয়ে ওনার ওয়াইফ ওদিন রাত্রে এসেছে। এদিকে আমাদের খাবারটা চলে আসছে, তো আমি এখন নিচ্ছি হচ্ছে করলা ভাজি, আর ছিল ঢেঁড়স ভাজি, তারপর ছিল সুরি শুটকির ভর্তা, ওরা কিন্তু শুটকির ভর্তাটা হাতে মেখে বানায়। তো আর ছিল হচ্ছে টাকি মাছের ভর্তা, টমেটো যে চাটনি, লাল শাক ভাজি, আর হচ্ছে ছিল মুসুরি ডাল। তো কালো বোনাটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আমার কাছে ভর্তাগুলোই বেশি ভালো লেগেছে।
এই তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে সবার খাওয়া শেষ হয়ে গেছে, আয়নের কিন্তু খাওয়া এখনও শেষ হয়নি। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকে ভিডিওটি কেমন লেগেছে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।